بسم الله الرحمن الرحيم Glory to Allah, thanks to Allah, Alhamdulillah Assalamu alaikum warahmatullahi wabarakatuh Alhamdulillahi rabbil alameen Wassalatu wassalamu ala sayyidil mursaleen Wa ala alihi wa ashabihi wa baraka sallim Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakeem Shammanati IQRA Bangla darshak shrota Alor Dishari program ya apnader ke antorik mubarakbad Alhamdulillah amader sathe royechen Briton and Europe bajan alimedin Minbar Park Shahjalal Masjid Shammanito Khatib Four Square Islamic School Madrasa Shammanito Shaikulhadith Mufti Sheikh Abdur Rahman damat barakatuh. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bala sun nazur. Alhamdulillah. Alhamdulillah amra ajke notun ekti bishoyer upor alochona shunte chacchi jemon umrar niyom kanun somporke ei bishoyer upor inshallah. Inshallah. Alhamdulillah. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং অত্যন্ত মোবারক মাস এই রজবের বরকতওয়ালা মাসে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যেন রজব শাবান এবং রমজানের ফুয়ুজ আনোয়ার ও বরকাত দিয়ে যেন আমাদের প্রত্যেককে ধন্য করেন এবং রমজান যে আগমন যে উদ্দেশ্য হয়ে থাকে সেটা যেন আমরা সফলভাবে আমরা অর্জন করতে পারি প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন যেহেতু রমজান শরীফে স্পেশাল আমলের মধ্যে থেকে একটি আমল হলো উমরা বখারি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বিশুদ্ধ হাদিসে যে কথাটি মেনশন হয়েছে উমরাতুন ফি রমজান তাদিলু হজ্জাতান যে রমজান শরীফে যদি কোনো পুরুষ অথবা নারী উমরা আদায় করেন তাহলে সেটার মান সওয়াবের ক্ষেত্রে হজের সমতুল্য হয়ে যায় সুবহানাল্লাহ কোন কোন বর্ণামতে আরও অগ্রসর হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন রমজান শরীফে যেহেতু যদি কেহ উমরা আদায় করে তাহলে কিন্তু সেই উমরাটা শুধু হজের সমান নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করলে যে মর্যাদা ছিল আল্লাহর নবীর সঙ্গে হজের সমান মর্যাদা আল্লাহ পাক দান করেন সুবহানাল্লাহ বুখারী শরীফে আরেকটি ঘটনা এসেছে একজন মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এবার হজে যাচ্ছ না তো উনি বললেন হুজুর আমাদের উট সওয়ারির শট আমার স্বামীও উনি নিজে হজে যাচ্ছেন আমার ছেলেও যাচ্ছেন এবার আমি গেলে কিন্তু সরি এনাফ হচ্ছে না নবী করিম সাল্লাম বললেন তাহলে তুমি একটি কাজ করতে পারো যেহেতু তুমি এই বিদায় হজে তুমি শরীক হতে পারতেছ না সরির অভাবে তুমি রমজান শরীফে উমরা করে নিবে যদি তুমি রমজান শরীফে উমরা আদায় করে নাও তাহলে আমি নবীর সঙ্গে হজ্জাতুল বেদা বিদায় হজে শরীক হয়ে যে সওয়াব পাওয়ার কথা আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই দেশে আপনারা যারা বসবাস করতেছেন আপনারা কত ভাগ্যবান যে কোনো সময়ে আপনারা উমরা এবং হজের মাধ্যমে মক্কা মদিনার সফর আপনার ভাগ্যে জুটতেছে এবং আপনারা করতেছেন মাশাআল্লাহ পৃথিবীতে এমন অনেক লোক আছে যাদের প্রাণ কাঁদে যাদের মন কাঁদে যে একটাবার হলেও হরমায়ন শরীফে জিয়ারত করব কিন্তু নানা সমস্যার কারণে বিশেষ করে আর্থিক সংকটের কারণে কত পুরুষ কত নারীর সেই মনের আকাঙ্ক্ষা টাকা সত্ত্বেও তারা পূরণ করতে পারছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যাদেরকে সামর্থ্য দিয়েছেন, বিশেষ করে এই দেশে আপনারা যারা বসবাস করতেছেন, আপনারা যেহেতু হজও করে থাকেন এবং বারবার উমরা করে থাকেন, বিশেষ করে রমজান শরীফে সুবহানাল্লাহ দেশ থেকে প্রচুর বিশেষ করে যুবক এবং ইয়াং ছেলে এবং মেয়ে এই দেশ থেকে কিন্তু যেভাবে হজেও মাশাআল্লাহ প্রচুরভাবে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ তাদের মাইন্ডে কিন্তু উমরার একটা গুরুত্ব রয়েছে। আমি প্রায় শুনে থাকি মাশাআল্লাহ অনেক ফ্যামিলি তারা অন্যান্য জায়গায় হলিডের পরিবর্তে হরমায়ন শরীফ আইন বিশেষ করে উমরাকে তারা চয়েস করে নেন। সুবহানাল্লাহ। যারা এই সৌভাগ্য পাইতেছেন, মনে রাখতে হবে উমরা বলেন আর হজ বলেন আপনি এমন একটি জায়গার সফর করতেছেন যে জায়গার সফরকে হজের মাধ্যমে ফরজ করা হয়েছে। পৃথিবীর কোনো জায়গায় ভ্রমণ করা কিন্তু ফরজ নয়, কিন্তু যাদের সামর্থ্য রয়েছে হজের মাধ্যমে সেই হরম শরীফে হাজিরি দেওয়া এটা ফরজ, এবং উমরা করাও কিন্তু নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে এটাও সুন্নতে মুআক্কাদা। অবশ্য কেহ কেহ এটাকে ফরজে আইন, আবার কেহ ফরজে কেফায়াও বলেছেন। আপনি উমরার মাধ্যমে সেই পবিত্র সিটিতে আপনি পৌঁছতে পারতেছেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, যেখানে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল, যেখানে রয়েছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদা লিল আলামিন, পৃথিবীর সর্বপ্রথম নির্মিত সেই ইবাদতের গড় কাবা শরীফ, যেখানে নামাজ পড়লে এক নামাজে 1,00,000 নামাজের সব পাওয়া যায়, যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না, এবং যে জায়গাতে সকল আম্বিয়া কেরাম অবশ্যই গিয়েছিলেন, এবং শুধুমাত্র আম্বিয়া কেরাম নন, পৃথিবীর যত নেককার পায়াস লোক, আল্লাহর ওলি আল্লাহর মায়ার লোক প্রায় সেখানে পদারঞ্জন করেছেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার সেই জায়গায় চলাফেরা করেছেন, সেই পবিত্র ভূমিতে যাওয়ার সুযোগ হয়, যেখানে গেলে দোয়া কবুল হয়, যেখানে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের লাইফের স্মৃতির কথা স্মরণ হয়। অতএব হজ যেহেতু সারা লাইফে মাত্র একবার ফরজ, এবং এই হজ করতে গেলে অনেক পরিশ্রম হয়ে থাকে, পয়সারও অতিরিক্ত পয়সারও প্রয়োজন হয়, উমরার ক্ষেত্রে তুলনামূলক কিন্তু হজের সঙ্গে তুলনা করলে সহজও, এবং ফাইন্যান্সিয়ালের দিক দিয়েও পয়সার দিক দিয়েও খরচের দিক দিয়েও অনেকটা সহজ। সেই হিসাবে আপনারা হয়তো অনেক সময় বারবার উমরা করে থাকেন এবং প্রায় আমাদেরকে উমরা মাসলা নিয়ে জিজ্ঞাসা করে থাকেন, সেজন্য আমি মনে মনে চিন্তা করতেছি যে আমরা অদ্য যেহেতু রমজান আসতেছে আমরা উমরা কিভাবে করবেন, কিভাবে উমরা করতে হবে, কিছু কতিপয় উমরার কিছু সাইট নিয়ে আমরা আলোচনা করব। তো উমরার মধ্যে সাধারণত যে বিষয়টি আমাদের করতে হয়, আপনারা যারা গিয়েছেন হয়তো জানেন, উমরা হলো বেসিক্যালি আপনি এহরাম উমরা নিয়ে এহরাম বাঁধবেন, তওয়াফ করবেন, সফা মারওয়ার সাই করবেন, মাতার চুল আমরা পুরুষ যারা আমরা হয়তো হলক করব, শেভ করব, অথবা ছোটো করব, চুলকে কসর করব। মা বোনেরা শুধুমাত্র একটি অপশন, ওনারা চুলের আগা থেকে 1 আঙ্গুল পরিমাণ অথবা 1 ইঞ্চি পরিমাণ কাটবেন। এই 4টি কাজের সমন্বয়ের নামই হলো উমরা। বাট এই 4টি কামের মধ্য থেকে তওয়াফ এবং উমরার নিয়তে এহরাম বাঁধা, এই দুইটা তো ফরজ, সফমরার সাইজ এটা ওয়াজিব, মাতার চুল ছোটো করা অথবা হলক করা সেটা ওয়াজিব। এই 4টি কাম করলে উমরা আদায় হয়ে যায়। এখন এহরাম কীভাবে বাঁধব, তওয়াফ কীভাবে করব, সফমরার সাই কীভাবে করব, মাতার চুল কীভাবে কাটব, এই 4টা জিনিস যদি আমরা জানি তাহলে এটা উমরাও হয়ে যাবে, প্লাস যারা পরবর্তীতে হজে যাবেন, যারা হয়তো লাইফের ফরজ হজ করেন নাই তাদের জন্য তো আমি মনে করি উত্তম হবে আপনারা যদি প্রথম একটা উমরা করে নেন। তো উমরার মাধ্যমে কিন্তু আপনারা অনেক হজের অনেক কাজের প্র্যাকটিক্যাল করেই ফেললেন। বিশেষ করে হজে গেলেও তো আপনি সমান এই কাজগুলো আপনাকে করতে হবে, এই 4টি কাজ তো অবশ্যই করতে হবে।
হজ যদি আপনি যে প্রকারই হজ করেন, যদি তামাত্তু করেন, প্রথম এক্সাক্ট এইভাবে একটা উমরা করতে হবে, তারপরে আপনি হজ করবেন। হজের মধ্যে তো এক্সট্রা জিনিস যেটা, সেটা আপনি মিনায় যাবেন, আরফায় যাবেন, মুজদালিফায় যাবেন, কিন্তু সেখানে অতিরিক্ত খুব একটি জিনিস করতে হয় না, শুধু গেলেই বস ফরজ আদায় জিম্মাদারি আদায় হয়ে যায়। কিন্তু মেইন জিনিস যেটা আপনাকে অবশ্যই জানতে হবে সেটি হলো আপনি কীভাবে হারাম বাঁধবেন, কীভাবে তওয়াফ করবেন, কীভাবে সওয়ার সাই করবেন, কীভাবে তার চুল কাটবেন, এই চারটি কিন্তু হজের মধ্যে আপনাকে করতে হয়। আর একটি জিনিস হয়তো হজের মধ্যে পাথর মারা, এটাও খুব একটা কঠিন কাজ নয়, বিশেষ করে বর্তমান সময়তে সহজ করে দেওয়া হয়েছে। আগে এক সময় হয়তো রিস্ক ছিল, এখন ইজিলি রিল্যাক্সলি আপনি পাথর মারতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ক্রাউড নেই, কোনো ধাক্কাধাক্কি হবে না। এবং এক সময় হয়তো সেখানে অনেক সময় ডানের খতরা ছিল, আজকাল সেটাও নেই। তো এখানে মনে করেন সাতটি পাথর আপনি শুধুমাত্র মেইন টার্গেট পর্যন্ত আপনি পৌঁছে দিলে তো আপনার দায়িত্ব আদায় হয়ে যায়। তো যদি আপনি হজের পূর্বে একটি উমরা সঠিকভাবে শিখে নেন এবং করে ফেলেন, তো কিন্তু হজ সঠিকভাবে হওয়ার ক্ষেত্রে মোটামুটি আমি মনে করি 90% আপনার কনফিডেন্ট হয়ে যাবে, আপনি আদায় করতে পারবেন। আলহামদুলিল্লাহ এই দেশে যারা আছেন আপনাদের সুযোগ রয়েছে, যেহেতু আমি মনে করি এই দেশে যে বা যারাই আছেন, যেহেতু প্রত্যেকের উপরই প্রায় হজ ফরজ, সেজন্য এর পূর্বে একটা উমরা করা অত্যন্ত উত্তম। এবং সেই উমরার জন্য বেস্টভাবে যদি আমরা রমজান শরীফকে আপনি বেছে নিতে পারেন, তাহলে উমরার উমরাও হয়ে গেল এবং পাশাপাশি হজের একটি সব আপনি পেয়ে গেলেন। তবে মনে রাখতে হবে উমরা কিন্তু সুন্নত, যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর হজ ফরজ। তাই যদি লাইফে আমি বারবার উমরা করি, আমার হজ যেটা সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। আমরা অনেকে কেউ কেউ মনে করে থাকি যেহেতু আল্লাহর বাড়ি আমাদের যাওয়া, তো উমরার মাধ্যমে হজের মাধ্যমে যাবে আল্লাহর বাড়ি যাওয়া হয়, উমরার মাধ্যমে তো আল্লাহর বাড়ি যাওয়া হয়ে গেল, মনে করি এটাই আমাদের দায়িত্ব থেকে আমরা অব্যাহতি পেয়ে যাব। কিন্তু এটা কিন্তু আসলে সঠিক নয়, কারণ হজ হলো ফরজ। যাদের উপর হজ ফরজ তারা যদি উমরা একবার নয় বারবার লাইফে প্রতি বছর যদি বারবার উমরা করেন, তবুও কিন্তু সেই হজের দায়িত্ব কিন্তু আদায় হবে না। তো ইনশাআল্লাহ আমরা আগামীকালকে থেকে ধারাবাহিকভাবে উমরা এবং উমরার সাথে রিলেটেড কিছু বিষয় আমরা বলবো। আজকে সংক্ষিপ্ত বললাম উমরা চারটি কাজ, এহরাম, তারপরে তওয়াফ, তারপরে সওয়ার সাই, এরপরে মাথার চুল কাটা। চুল কাটার ক্ষেত্রে খুব একটা আপনার জানতে হবে না, কিন্তু এই তিনটা বিষয়ে জেনে গেলে আপনি উমরা করতেও সহজ হবে এবং আপনি যদি কোনো সময় হজে যান তাহলে হজটাও আপনার করা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিস্তারিতভাবে এগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বারবার হরমাইন শরীফের জিয়ারতের মাধ্যমে, সেই ফজিলত মুআযিম মুকদ্দিসার দোয়ার মাধ্যমে আমাদের জীবনকে যেন আমরা পরিবর্তন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন। বিশেষ করে আজকে প্রথমেই আমাদের কাছে একটা প্রশ্ন চলে এসেছে জার্মান থেকে। একজন বোন জানতে চেয়েছেন যে উনি কোরআন শরীফ সহি করার জন্য এবং কিছু দিনের কাজ করার জন্য কিছু হাদিসের বুক এগুলি নিয়ে তারা চর্চা করেন বিভিন্ন জায়গায়, এক একটা গ্রুপ বসে মহিলারা, শুধু মহিলারা, এবং হেজাবের সাথে এবং এরকম যেভাবে ইসলামী প্রোগ্রাম করতে হয় এরকমই করেন। কিন্তু একজন মুফতি সাহেব নাকি ওনাকে বলেছেন যে এরকম করা ঠিক হচ্ছে না, এরকম হবে না, এই বিষয়টা জানতে চেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, বিশেষ করে বর্তমান সময়ে মা বোনদের জন্য এই সমস্ত প্রোগ্রাম, যে প্রোগ্রাম হক্কানি ওলামা একরামের তত্ত্বাবধানে থাকবে এবং এটার একজন অভিভাবক হিসাবে একজন যোগ্য বিজ্ঞ আলেম সাহেব থাকবেন, এবং যেখানে ইসলাম মোতাবেক এই প্রোগ্রামটা পরিচালিত হবে, সেই সমস্ত প্রোগ্রামে যদি একজন মা বোন স্বামীর পারমিশন নিয়ে পর্দার সঙ্গে ইসলামী যত রেখারমেন্ট আছে সেগুলো ফুলফিল করে শরিক হতে পারেন, তাহলে অবশ্যই এটা সৌভাগ্যের ব্যাপার, এটা বেদাত হওয়ার কোনো কারণ হতে পারে না। কারণ বুখারী শরীফে এসেছে মহিলারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা কিন্তু সবসময় আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নিতেছে, দিন শিখতেছে, আপনি আমাদের জন্য একটা দিন ঠিক করে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য একটা দিন নির্ধারিত করে ওনারা এক জায়গায় জমায়েত হয়েছেন এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিনের বহু জরুরি কথাবার্তা তাদেরকে শুনাইছেন। এইভাবে সাহাবায়ে কেরামও করতেন, ঠিক তেমনিভাবে মহিলা সাহাবায়ে কেরাম ওনারাও কিন্তু মহিলাদেরকে, যেমন মনে করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে অনেক মহিলারা দিন শিখার জন্য আসতেন, দিনের সওয়াল করতেন। সেই হিসাবে যদি একজন বিজ্ঞ যোগ্য একজন মহিলা ওনার নেতৃত্বে, ওনার তত্ত্বাবধানে, ওনার প্রশিক্ষণের মাধ্যমে যদি কোনো এই ধরনের কোনো
দিনী সার্কল বা মল্লিসের মধ্যে মহিলারা সমবেত হন, তাহলে অবশ্যই এটা অত্যন্ত দিন শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে অবশ্যই ইসলাম বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন, আপনারা ঘরে বসে দিন শিখবেন, যদি সুযোগ থাকে ঘরে বসে শিখার তো অবশ্যই ঘরে বসেই শিখবেন, যদি ঘরের পরিবেশে তাকে থেকে দিন শিখার এরকম সুযোগ হয়তো অহর হচ্ছে না, তখন এই সমস্ত সার্কল যদি ইসলামিক রিকোয়ারমেন্ট ফুলফিল করে শরিক হওয়ার সুযোগ থাকে অবশ্যই শরিক হতে পারবেন, এটা কোনো অবস্থাতেই বেদাত হবে না। তো মনে রাখতে হবে যা করতেছেন যা শিখতেছেন এটা যেন সহি হয় সঠিক হয় এবং ইসলামের সঠিক শিক্ষার মোতাবেক যেন হয়, রিকোয়ারমেন্ট ফুলফিল করে যেন হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমি আশা করি বোন যেভাবে প্রশ্ন করেছেন ওনারা পর্দার সঙ্গেও যাইতেছেন যেটা বলেছেন আপনি, এবং স্বামীর পারমিশনে যাইতেছেন এবং অন্যান্য ইসলামী মহিলারা প্রোগ্রাম করতে যে সমস্ত জরুরি প্রয়োজনীয়তা আছে ওনারা ফুলফিল করতেছেন, সেই হিসাবে এটা বেদাতার কোনো প্রশ্নই আসে না, দিন শিখার অন্যতম একটি সুযোগ। আল্লাহ পাক সেই সমস্ত মহিলাদেরকে যাদের মনে আগ্রহ দিয়েছেন আল্লাহ তাদের এই আগ্রহকে যেন আল্লাহ পাক আরও বাড়িয়ে দিন শিখার মাধ্যমে তাদেরকে যেন দুনিয়া আখেরাতকে কল্যাণের পথ বেছে নেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। জার্মান থেকে যে বোন প্রশ্ন করেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু ভাইয়ের অনেক দূর থেকে প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মাশাআল্লাহ। অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষায় আছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাই। জি বলুন। যারা শুনতেছেন এবং দেখতেছেন, আমার ছোট বোন কত বৃহস্পতিবারে মারা গেছে, আমি সকলের কাছে তার জন্য দোয়া চাই। এবং আমার আপনার কাছে একটা প্রশ্ন, যখন আমরা দোয়া করি তখন কি মোরতারা জানতে পারে যে কে তার জন্য দোয়া করতেছে? প্লিজ আমাকে একটু বলবেন। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ পাক আপনার এই বোনকে যেন ক্ষমা করে দেন, জান্নাতে আলা মকাম যেন নসিব করেন, আপনাকে সহ ওনার নিকটাত্মীয় যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক ধৈর্যের তৌফিক দান করেন। আপনি যেভাবে বোন হারিয়েছেন এইভাবে আমরা আপনজন যারা হারিয়েছি, বিশেষ করে আমরা যারা আদরের সন্তান হারিয়েছি, মা বাবা হারিয়েছি, আল্লাহ পাক সবার মৃতদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন, জান্নাতে আলা মকাম দান করেন, আমিন। আপনি প্রশ্ন করেছেন যদি কোনো মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করে থাকি তাহলে কি ওনারা জানেন আমি দোয়া করেছি? অবশ্যই অবশ্যই তাদেরকে এটা পৌঁছানো হয় এবং ওনারা জিজ্ঞাসাও করেন। একটি হাদিসে রয়েছে একজন জান্নাতে ওনার যখন দরজা আপ করা হবে, ওনাকে জান্নাতে যে লেভেলে ছিলেন ওই লেভেলটা ওনার বাড়িয়ে দেওয়া হবে, তখন উনি জিজ্ঞাসা করবেন হঠাৎ করে আমার এই জান্নাতে আমার যে এই যে আমার দরজাকে বাড়ানো হলো এটা কেন হলো? উত্তরে বলা হবে বে ইস্তেগফারে অলদিকা লেখা, আপনার মায়ার আদরের সন্তান আপনি রেখে এসেছিলেন, দিন শিক্ষা দিয়ে এসেছিলেন, সেই যোগ্য সন্তান আপনার জন্য ইস্তেগফার করেছে যার ফলে আল্লাহ পাক জান্নাতে আপনার মকাম বাড়িয়ে দিয়েছেন। তো এখান থেকে বোঝা গেল আমরা যদি কার জন্য ইস্তেগফার করি দোয়া করি সেই ইনফরমেশন কিন্তু ওই মুর্দা জানে এবং অনেক সময় জিজ্ঞাসা করেও সেই ইনফরমেশন জেনে নেয়। অবশ্যই ইনশাআল্লাহ আমি মনে করি এইভাবে যদি আপনি আপনার বোনের জন্য দোয়া করেন বা কোনো মৃত ব্যক্তির জন্য কেউ দোয়া করে তাহলে সে উনি বুঝতে পারবে কে দোয়া করলো কে পাঠাইল। বিশেষ করে প্রতি শুক্রবারে কিন্তু আমরা যে ইস্তেগফার করে থাকি এই ইস্তেগফারটা কিন্তু একটা বিরাট হাদিয়া হিসাবে আল্লাহ পাক কবরে পৌঁছান। একটি হাদিসে রয়েছে আমাদের ইস্তেগফারের দোয়া সওয়াবটা কিন্তু কবরে কোনো সময় পাহাড় পরিমাণ হয়ে সওয়াব আল্লাহ পাক কবরের মধ্যে মুর্দাদেরকে হাদিয়া হিসাবে পেশ করে থাকেন। আল্লাহ পাক আপনাকে আপনার বোন মৃত্যুর কারণে যে আপনার সদমা এসেছে আল্লাহ পাকে সবের জন্য আল্লাহ আপনাকে যেন সবরের তৌফিক দান করেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার বোনকে এবং জান্নাতের আলা মুকাম দান করেন এবং আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন মাশাআল্লাহ। যেদিকে আমাদের পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো। জি সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর আপনার আদি হজম গেছে মাসালাম। ওয়ালাইকুম সালাম। আর হুজুর আমার একটা প্রশ্ন হইল, যেন রোজা মাস আর আমার তো ডায়াবেটিস হাই হুজুর, বুঝছেন? আমার ডায়াবেটিস হাই, তোমলোক আমি টিভি একটু ইয়ে দেই, আমার ডায়াবেটিস হাই হুজুর, আমি সকালে বিকালে 9টা ট্যাবলেট খাওয়া লাগে খালি ডায়াবেটিস। তো আমি তো এই 2-3 বছর থাকি রোজা রাখতাম, পারি আর না। তো রোজা না রাখতে পারলে হুজুর কি তা থেরাপি পড়া লাগবো নি? ওখান তো আমার আপনি কইবা বুঝে গিয়া। আচ্ছা, রোজা রাখবার আদি লাগে অবশ্য,
আপনি অসুস্থ অবস্থায় আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন এবং অলরেডি আপনি যেহেতু রোজা রাখতে অক্ষম বিদায় আপনি ফিদিয়া কফারা দিয়ে দেন, ঠিক আছে মাশাআল্লাহ। প্রশ্ন হলো যে আপনি রোজা রাখতে পারতেছেন না, রোজার বদলে আপনি ফিদিয়া দিতেছেন, এবার প্রশ্ন আপনাকে তারাবি পড়তে হবে কিনা? ইয়েস, আপনাকে তারাবি পড়তে হবে। এবং আপনি মনে করবেন যে আল্লাহ পাক যেহেতু রোজা রাখার আমাকে এবিলিটি দেয় না, যদি আমি তারাবি পড়ে নিতে পারি আলহামদুলিল্লাহ। রমজান শরীফে কিন্তু কয়েকটি কাজ আছে যে কাজের মাধ্যমে জীবনের সমস্ত গুণা মাফের ব্যবস্থা করে নেওয়া যেতে পারে। কী কী? একটি তারাবি, আরেকটি হলো রোজা, আরেকটি হলো লাইলাতুল কদরের ইবাদত, আরেকটি হলো এতেকাফ। এই যে কয়েকটি কাজ, এছাড়া পাঁচ ওয়াক্তের নামাজ, এগুলো আমাদের গুণা মাফ করে নেওয়া যেতে পারে। বিশেষ করে আপনি যেহেতু রোজা রাখতে পারতেছেন না, আপনি যদি তারাবি পড়তে পারেন, তো রাসূলুল্লাহ বলেছেন মান ক্বামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি রমজান শরীফে কিয়ামে রমজান করে তারাবি পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে জীবনের সমস্ত গুণাহ মাফ করে দেবেন। এটা কিন্তু রোজার সঙ্গে সম্পর্কিত নয়। রোজা রাখতে পারলেও যেভাবে আমাদেরকে রাখতে হয়, এটা আলাদা একটা মুস্তাকিল ইবাদত রমজান শরীফের। তো অতএব আপনি রোজা রাখতে না পারলেও আপনাকে তারাবি পড়তে হবে। আপনি যদি পারেন তো বেশি তারাবি পড়ে নেবেন, এবং এটা মনে করবেন যে আমি রোজা রাখতে নাও পারলে অন্ততপক্ষে আমি তারাবি পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমার জীবনের গুণাগুলো মাফ করার ব্যবস্থা করে নিলাম, ঠিক আছে বোন? এই জন্য আপনি তারাবি পড়বেন ইনশাআল্লাহ। যদি হ্যাঁ তারাবি পড়তে আপনার কোনো অন্য উজর মাদরত থাকে, এটা ভিন্ন কথা। আশা করি আপনার প্রশ্ন দ্বারা বোঝা যাইতেছে আপনি তারাবি হয়তো পড়তে পারবেন, যেহেতু ফাসল নামাজ পড়তেছেন। তো অন্য নামাজ যদি আপনি পড়তে পারেন, তারাবিও পড়তে পারবেন এবং তারাবি পড়ে নেবেন ইনশাআল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু, আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন এবং রমজান শরীফে তারাবির নামাজ কিয়ামে রমজানকে আমি নবী তোমাদের জন্য সুন্নত হিসাবে আমি ঘোষণা দিলাম। এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, আমরা অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ সম্মানিত ক্রমের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি আপনার দুজনকে সময় সালাম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুইটা কোয়েশ্চন। জি, নম্বর কোয়েশ্চন হইলো আমরা আমার হাজবেন্ডের খামো যাই 48 মাইল গড় বলু উফরে দূর হইয়া কি খামো যাই। জি, আমি চেষ্টা করছি, আমি জোহর নামাজ পড়িয়া উঠলাম প্লেনে, দুইটার সময় ফ্লাইট আছে, প্লেন উঠার সাথে সাথে অনেক সময় আসর নামাজ আমি জানি না কত বাজছে প্লেনের মাঝে, তারপরে আমি জিজ্ঞাসা করছি এখন কোন দেশের উপরে আমরা আছি আর কোন অক্টর নামাজের টাইম, তখন আমরা কইতে পারছো না তারা কোন অক্টর নামাজের টাইম মানে কোন দিয়ে দিতে পারছো না, তখন গিয়ে আমি আন্তাদের উপরে আমি একটু সময় যাওয়া বাদে আমি আসর নামাজটা করে দিছি, জি আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন আপনি যেটা করেছেন যে আপনার স্বামী 48 মাইল ইভেন এর চেয়ে দূর এক জায়গায় কাজ করেন, প্রশ্ন হলো কাজের জায়গায় উনি কি নামাজ কসর করবেন না পুরো পড়বেন? যেহেতু সেখানে তিনি মুসাফির, অতএব উনি নামাজকে অবশ্যই জুহর আসর এবং এশার নামাজ চার রাকাতের মধ্যে উনি দুই রাকাত পড়বেন, কসর করবেন। হ্যাঁ, যদি ওই কাজের জায়গায় উনি কোনো এক সময়ে 15 দিন বা এর চেয়ে বেশি একাধারে উনি থেকে যান, তাহলে ওই জায়গাটা ওনার জন্য অতনে কামত হয়ে যাবে। তখন গিয়ে হয়তো ওনাকে সেই জায়গায় যতদিন পর্যন্ত কাজ থাকবে এতদিন পর্যন্ত উনি নামাজকে হয়তো পুরা পড়ার সুযোগ নিতে পারবেন। বাট আমার মনে হয় এরকম করেন নাই, সাধারণত এরকম করার সুযোগ হয়ও না। তো ক্লিয়ার আনসার এটাই যে উনি যেহেতু মুসাফিরের দূরত্বে কাজ করতেছেন, সেখানে যাওয়ার পরে উনি অবশ্যই যে নামাজগুলো পড়বেন নামাজগুলো মুসাফির হিসাবে কসরি পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন বোন। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, আপনি উমরায় যাওয়ার সময়ে আপনি নামাজ পড়েছেন জুহরের নামাজ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা
যে আমরা হজে যাই, সারা সফর করে এত পয়সা খরচ করে একটি ফরজ আদায় করে থাকি। নামাজ কিন্তু ডেইলি ফাইভ টাইম পাঁচটা ফরজ, এক ফরজ আদায় করতে গিয়ে যেন আমরা এই পাঁচটি ফরজগুলো আমরা জলাঞ্জলি না দেই। অনেকে কিন্তু এরকম ইচ্ছা অনিচ্ছা হয়ে যায়, আমরা হজে গিয়েও আমরা নামাজ আমরা কদা করে ফেলি। এটা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। তো আপনি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন, তো আপনি জন্য তো পড়েছেন মাসালা টাইম মতোই। আসরের ক্ষেত্রে আপনি কোন জায়গায় কোন দেশে কোন টাইমে এটা জিজ্ঞাসা করে কোনো ইনফরমেশন না পাওয়াতে শেষ পর্যন্ত আপনি আইডিয়া করে পড়ে নিয়েছেন। ইনশাআল্লাহ আমি মনে করি আপনার সেই নামাজও হবে, কারণ আল্লাহ পাকে আপনাকে যতটুকু সামর্থ্য হয়েছে আপনি সেই জন্য চেষ্টা করেছেন। এশার নামাজের ক্ষেত্রেও আপনি পড়েছেন কোন দিকে কিবলা আপনি জিজ্ঞাসা করার ইনফরমেশন পান নাই। সাধারণত সৌদি এয়ারলাইন্স হলে কিন্তু সেখানে অনেক সময় ডিসপ্লে হয়ে থাকে কিবলা কোন দিকে, বা এয়ারলাইন্সের উপরে ডিপেন্ড করে। অনেক এয়ারলাইন্সে আপনি বর্তমানে কোন জায়গায় আছেন, টাইম কত, লোকাল টাইম কত, এটা সব ইনফরমেশন থাকে। চেষ্টা করবেন এইভাবে যদি নেক্সট টাইম কেউ সফর করেন, এখান থেকে ইনফরমেশন নিয়েই আপনারা যেন একটা সিদ্ধান্ত নেন। যদি এরকম কোনো ইনফরমেশন থাকে না অথবা জিজ্ঞাসা করে কোনো কিছু পাওয়া যায় না, কিবলাও কোন দিকে আপনি জানতেছেন না, আপনি আপনার মন থেকে চিন্তা করে যেদিকে কিবলা সেদিকে নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই নামাজকেও কবুল করে নেবে, কোনো সমস্যা নেই। কেন আল্লাহ বলেছেন এই নামাজ তু আল্লাহ সমাজুল্লাহ, জি হয়ে যাবে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে ইনশাআল্লাহ, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ এর বাকি অংশ বদল হয়ে গেছে ইনশাআল্লাহ, বাকি অংশটুকু বলা যাবে। এবং অনেকেই হয়তো অপেক্ষা করছেন আর ফোন করবেন, যেহেতু আমাদের বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, access to Allah, alhamdulillah.